শুনি, আমরা শুনেছি আলেম উলামাদেরকে, বাংলাদেশের আলেম উলামাদেরকে গ্রেফতার করে কন্ডেম সেলে রাখা হয়, শুধু ভিন্ন মতের কারণে আলেম উলামাদেরকে গ্রেফতার করে ফাঁসি আসামির কন্ডেম সেলে রাখা হয়। সেখানে এত বড় অপরাধীকে কিভাবে সাধারণ কয়েদীদের সাথে রাখা হয়েছে, এটাও একটা কিন্তু মৌলিক প্রশ্ন। কসম করার কোনো কাজ নেই, যেটা কাজ সেটা হচ্ছে আইন শৃঙ্খলাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা, কোনো পক্ষের ব্যাপারে পক্ষপাত দুষ্ট না হয়ে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাটাকে পরিচালনা করা, এর বাইরে কোনো কাজ তাদের নেই। তাহলে কসম খেয়ে বলতে হয় কেন, পূর্বে মানুষের যে আস্থা তাদের প্রতি ছিল, তাদের যে অর্পিত দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে বিধায় জনগণ তাদের উপরে আর কোনো আস্থা রাখছে না, এবং যার ফলশ্রুতিতে ওনাকে হয়তো বলতে হয়েছে যে যদি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হই তাহলে নাকে খত দিয়ে চলে যাব। এই কথাটা দিয়ে কি জনগণকে আসলে আশ্বস্ত করা যাবে? জনগণ কি প্রশাসনের কাছ থেকে এই ধরনের বাণী বা উক্তি শুনতে চায়? প্রশাসন কতটা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনার কাজে সহায়তা করতে পারে তার প্রমাণ বিগত 15 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা নির্বাচনে পেয়েছে। দেখেন, একজন হাই প্রোফাইল অপরাধী যার বিরুদ্ধে পুলিশ কর্তৃক এতগুলো মারাত্মক মার্ডারাস অভিযোগ, তাকে কিভাবে সাধারণ কয়েদীদের সাথে রাখা হয়েছে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আমি মনে করি আইসোলেটেড কোন সেলের মধ্যে রাখা উচিত ছিল। অপরাধ প্রবণতা কোন পর্যায়ে গেলে পড়ে, তার দম্ভ এবং তার ক্ষমতার হাত কতটা বড় হলে পড়ে সে জেলখানার বাইরে যেমন অপরাধ করেছে, জেলের মধ্যেও সে একই অপরাধ করতে সক্ষম হয়। পরদিকে 2018 সালে রাতের ভোটে নির্বাচিত হয়ে গেছে আমাদের এমপি মন্ত্রীরা, এবং এই কথাগুলো বিভিন্ন সময় আমাদের এমপি মন্ত্রীদের মুখ থেকে, কর্তা ব্যক্তিদের মুখ থেকে আমরা শুনেছি, আগামীতে আর রাতে ভোট হবে না, আমরা নিশ্চয়তা দিচ্ছি, তার মানে গত নির্বাচনে রাতে ভোট হয়েছে। সুতরাং প্রমাণ যদি আমার কাছে কেউ চায়, প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। ইভেন জাপান অ্যাম্বাসিডর লাস্ট 3 মান্থসগো তিনি বলেছেন যে বাংলাদেশের মতো এরকম অদ্ভুত শব্দ আমরা কোথাও শুনিনি যে রাতে নির্বাচন হয়। তাহলে এই বিষয়গুলো কিন্তু এস্টাবলিশড, অলরেডি প্রুভড, প্রমাণিত, আলোচনার মাধ্যমে এগুলো চলে এসেছে। আমরা বিতর্কে যেতে চাই না, আমরা যেটা চাই সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার। ভোট যদি মানুষ দিতে না পারে তাহলে কিন্তু আপনি জবাবদিহীন একটা স্বৈরশাসক কায়েম হয় দেশের মধ্যে, তো জনগণের কোনো কল্যাণ হয় না। জনগণের কল্যাণ তখনই হয় যখন জবাবদিহিতা থাকে, আর জবাবদিহিতা তখনই নিশ্চিত হবে যখন নাকি জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। এর বাইরে কোনো রাস্তা নেই। আমি যে কথাটা বলবো, আমাদের সংবিধানে সবশেষ যে সংশোধনী হয়েছে, পঞ্চদশ সংশোধনী, সে সংসদে খায়রুল হক, বিচারপতি খায়রুল হক সে যে রায়টা দিয়েছিল তার পূর্ণাঙ্গ রায়ের মধ্যেই কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিয়েছিল সেখানে যে আরো 2টা নির্বাচন যদি সরকার চায় তাহলে ওই তত্ত্বাবধায়ক সরকার অধীনে করা সম্ভব। তাহলে আমি বলবো যে সেখানে কিন্তু একটা প্রভিশন, একটা জায়গা কিন্তু আমাদের এখনো আছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করার। আর দ্বিতীয় যে কথাটা বলবো যে সবকিছুর ঊর্ধ্বে আমাদের সংবিধানের 7A, 7A, 7A1 এবং 7A2 আপনি যদি পড়েন সেখানে আপনি দেখবেন ধারা 7A1, 7A2 স্পষ্ট বলা আছে যে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে চূড়ান্ত কথা, জনগণের স্বার্থটাই হচ্ছে এখানে চূড়ান্ত কথা। যদি সত্যিকার অর্থে আমরা দাবি করি যে আমরা দলের নয় জনগণের জন্য রাজনীতি করি, আমরা ব্যক্তির নয় জনগণের জন্য রাজনীতি করি, আমি আমার নিজের স্বার্থে নয় দেশের জন্য রাজনীতি করি, যদি আমার এই ডিক্লারেশন থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলোর উপরে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। সবকিছু মিলিয়ে বাংলাদেশ প্রেজেন্ট সরকার যাদের পায়ে নিচে কোনো মাটি নেই, তাদের তো যাক শক্ত করে ঝাঁকি দিয়ে বাংলাদেশ সরকার এখন পড়ে যাবে। যাদের পায়ে নিচে মাটি নেই তাদের সাথে জামাত ইসলামী আদাত করতে যাবে। 2 কোটি 12 লক্ষ মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, 2 কোটি মানুষের কথা বলে বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং যে সরকারের নিচে পায়ে নিচে মাটি নেই সেই সরকারের সাথে আদাত করতে বাংলাদেশ জামাত ইসলামী যাবে না, বাংলাদেশ জনগণ সেগুলো বিশ্বাস করে না। হাত পা হচ্ছে বাধা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে। ডিসিশন যখন পুলিশ কমিশনার, ঢাকা জেএমপি পুলিশ কমিশনার, জেএমপি কমিশনার ইচ্ছে করলেই সে কিছু করতে পারবে না যদি পুলিশের আইজি থেকে আদেশটা না আসে। পুলিশের আইজি কিছু করতে পারবেন না যদি হোম মিনিস্ট্রি থেকে ওনার কাছে ডিরেকশন না আসে। হোম মিনিস্টার কিছু করতে পারবেন না যদি প্রাইম মিনিস্টার থেকে সিদ্ধান্ত না আসে। উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের মাটিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আমাদের যে অতীত এক্সপিরিয়েন্স, আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা সেগুলো থেকে নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের যে কারাগারের অবস্থা, এখানে একটা মাফিয়া, এনাদার মাফিয়া আরেকটা জগৎ বাংলাদেশের কারাগারগুলোতে গড়ে উঠেছে। যারা সরকার দলীয় যারা ক্যাডার, যেমন পাপিয়ার মতো, তার নামটা মুখে আনতে আমার লজ্জা হয়, আমার মুখে আনতে মানে ইচ্ছে করে না, এরকম একটা মানে নাম। তো তাদেরকে যখন কারাগার নেওয়া হয়, কারাগারের ভিতরে যেমন তারা বাইরে সম্রাট ছিল, সাম্রাজ্য ছিল, ভিতরে তারা একটা মানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, এবং ভিতরে কি করে
সে নির্যাতন করতে পারে আরেকজন তার সহ যে কারাগারে আছে তার উপরে কিভাবে নির্যাতন করতে পারে, এটা হচ্ছে এটাতে প্রমাণিত হয় যে রুল অফ ল শুধুমাত্র বাহিরে নষ্ট হয়নি, রুল অফ ল নষ্ট হয়েছে ইনসাইড অফ দ্য জেল ইভেন। এটাতে এটাতে বাংলাদেশের যে আইনের শাসন, রুল অফ ল এবং ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি কতটুকু নিম্নমানে পৌঁছেছে এটা থেকে, মানে এটা থেকে অনুমেয় চেইন অফ কমান্ড, পুলিশের চেইন অফ কমান্ড, কারাগারের চেইন অফ কমান্ড, সবকিছু বাংলাদেশের নষ্ট হয়ে গেছে। নাম আসছে মিস্টার আরাফাত, তার নাম আসছে আমাদের আমার বন্ধু নুরুজ্জামান হিরো একটু আগে বলেছেন যে তার ক্লায়েন্ট ছিল, এরকম ভাবে যারা তার মানে ওই তাদের মানে তাদের তাদের ক্লায়েন্ট ছিল আমিনুল হক ভাই, উনি মিথ্যা কমিউনিকেশন কথা তো বলেছেন, যারা উনি তাদের মিথ্যা কথা ছিল বলেছেন, তারা আরাফাত তাদেরকে রক্ষা করবে, বিষয়ে কারাগারের কোনো ভিতরে দুপক্ষের গেলেও কথা আসেনি। ওখানেও তারা সেভ করার চেষ্টা করবে, মূলত সমাজটা ভ্রষ্ট হয়ে গিয়েছে, নট আ গুড এক্সাম্পল। মেইন বিষয় হচ্ছে যে কে আরাফাত ছিল কিনা ছিল এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আমাদের টোটাল রুল অফ ল, আমাদের আইনের শাসন কিভাবে কতটুকু ভেঙে গিয়েছে, আমরা কোন পর্যায়ে পৌঁছেছি, কত নিম্নমানের অবস্থায় পৌঁছেছি, এটা হচ্ছে একটা এক্সাম্পল। আপনি কি চিন্তা করতে পারেন? আপনি শুধুমাত্র আমি গ্রেট ব্রিটেনের এক্সাম্পল ছেড়ে দিলাম, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সাম্পল ছেড়ে দিলাম, আমি কেনাডার এক্সাম্পল ছেড়ে দিলাম, আপনারা বলবেন এগুলো তো উন্নত বিশ্ব, এখানে সবকিছু তারা অনেক ডেভেলপড, আমরা দেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলতেছি কথায় কথায় বলতেছি, আর হচ্ছে কাজে কর্মে সিঙ্গাপুর থাকবে না, কাজে কর্মে হচ্ছে আমাদের সেই শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে মিডিয়া গুলো প্রচার করেছে যে জো মিস্টার জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে, তাও আবার আমেরিকার একটি আদালতে, এটি সম্পূর্ণ ভুয়া, এটা হচ্ছে কোনো গ্রহণযোগ্যতা নেই, আমি একজন মানুষ কোর্টে যেতে পারে কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করেছে কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আইনের একটা ব্যাখ্যা। অনেক দর্শক কোয়েশ্চেন করছিলেন যে আসলে মামলা করা হয়েছে কিনা, আমি আসলে এটি ক্লিয়ারলি এখানে বললাম যে কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যাবে না, যিনি বর্তমান প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান, তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না।